হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন, আমিও ভালো আছি। আমার বন্ধুরা যে যেখানে থাকুন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আজকে আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে দেখুন, একটা সবজি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রান্না যখন আজকে বৃহস্পতিবার, নিরামিষে আমি সবজিটা রান্না করছি, যে ভাবলাম না আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই। ওই দেখুন, কুমড়ো, বেগুন, পুঁই ডাঁটা, কুঁদলি আর আলু নিয়েছি, আর ঝিঙে নিয়েছি, ওখানে এই সবজিগুলো নিয়েছি, আর ওইদিকে দেখুন পুঁই শাক নিয়েছি। ওইটা আমি রান্না করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নিই। সিম্পল রান্নাটা, কোনো কিছুই ওর ব্যাপার নেই, মশলাও সিম্পল। তো চলুন দেখে নিই। ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এবারে সবজিগুলো ঝিঙেটা দিই নি, আর অন্যান্য সবজিগুলোকে একটু নেড়ে নিচ্ছি তেল দিয়ে। মশলা হিসেবে দিব, এই দেখো, পাঁচ ফোড়ন গোটা জিরে আর শুকনো লঙ্কা দিব, আর ওদিকে গোটা সরিষে, জিরে, শুকনো লঙ্কাকে ভেজে রেখেছি, এটাকে গুঁড়ো করব। যখন আমি সবজিগুলোকে নেড়ে নিচ্ছি, একটু হালকা ভেজে নেবো, একটু এবারে সবজিগুলোকে নামিয়ে নেবো। আমার এই সবজির তরকারি খুবই ভালো লাগে খেতে, পুঁই শাক দিয়ে, পুঁই ডাঁটা দিয়ে, সব রকম সবজি দিয়ে খুবই ভালো লাগে নিরামিষে। ওতে আরও চিংড়ি মাছ দিয়ে করলে ভালো লাগে। তো আজকে তো আমার নিরামিষ, বৃহস্পতিবার, ওই জন্য আমি এটা নিরামিষে করছি। নিরামিষে খুবই সুন্দর লাগে খেতে। কড়াটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা এতে দিয়ে দিলাম, আমি পাঁচ ফোড়ন আর জিরে দিয়ে দিলাম। কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তাহলে সবজিটাকে দিয়ে দিই। ঝিঙেটাকে দিয়ে দিই। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হলুদ পাউডার দিয়ে দিলাম, ওটাই আমি জল দেবো না, নেড়ে চেড়ে ওটাকে ঢাকনা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিই। একটু মজেদার দিলে আমি পুঁই শাক দেবো, এবারে ঢাকনাটা দিয়ে দিলাম। ওই দেখুন, আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি, জল বেরোচ্ছে। জল আমাকে দিতেই হবে না, নেড়ে নেড়ে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি পুঁই শাকটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিলাম, একটু মজে যাক, দিলে নাড়বো, এখন নাড়তে গেলে পড়ে যায়।
ওই দেখুন কতটা জল বেরিয়েছে। সাত থেকে অনেকটা জল বেরিয়েছে। ওই দেখুন সেদ্ধ হয়ে গেছে, হয়ে এসছে আর একটু হবে। আমার তরকারিটা খুবই ভালো লাগে সিম্পলের উপরে। এরপরে ওই পাউডার করে রেখেছি মশলাটাকে, জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা, ওটাকে শেষে দিয়ে দেবো। আর একটু রসটা টেনে যাক। ওই দেখুন পাউডারটা দিয়ে দেবো, হয়ে গেছে ওটা। সবজিটা সিম্পলের উপরে খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে খেতে। এমনিতে আমি সবজি খুবই ভালোবাসি। নিরামিষে পুঁই শাকের ঘণ্ট দেখতেও যেমন ভালো হয়েছে, খেতে তো আরও ভালো লাগে। তো বন্ধু, আমার এই রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। সিম্পল একটি রেসিপি, সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।